Welcome back to my channel. So, এখন আমি এই পার্টিকুলার ভিডিওর মধ্যে বেশ দুটো এক্সক্লুসিভ আপডেট কিন্তু দেব এবং এটা অবশ্যই কিন্তু দরদ সংক্রান্ত শাকিব খানের আপকামিং প্রজেক্ট দরদ যে পার্টিকুলার প্রজেক্টটাকে নিয়ে আমাদের অনেক আশা যে এই পার্টিকুলার প্রজেক্টটা দুর্দান্ত একটা বক্স অফিস কালেকশনস করবে। তো ভিডিওটা শুরু করার আগে প্রত্যেককে বলবো, যারা নতুন তারা অবশ্যই কিন্তু এই পার্টিকুলার চ্যানেলটাকে আমাদেরকে একটু সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করে কিন্তু সঙ্গে থাকো এবং নতুন হলে অবশ্যই অবশ্যই কিন্তু শেয়ার করো প্রত্যেকটা ভিডিওকে। এটা আমাদের তরফ থেকে একটা রিকোয়েস্ট, তোমাদের কেমন লাগছে ভিডিওসগুলো অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো এবং এইরকম এক্সক্লুসিভ আপডেটগুলো পেতে গেলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে হবে। এবারে আমি আসবো যে দরদের এক্স্যাক্টলি বাজেট কত এবং দরদ সব থেকে গ্র্যান্ড প্রিমিয়ার কোথায় হতে চলেছে, এটা একদম এক্সক্লুসিভলি কিন্তু মামুন ভাই রিসেন্টলি একটা ইন্টারভিউতে কিন্তু জানিয়ে দিয়েছেন। এবং সেটা হচ্ছে গিয়ে দরদের যা আমরা বাজেট শুনে এসেছি সেটা একটা হিউজ একটা বাজেট এবং বাংলা সিনেমা হিসেবে এত বাজেটের ছবি আমরা কিন্তু জেনারেলি দেখি না। এবং যেহেতু একটা বাইরের দেশ থেকে এসে আমাদের দেশে এটাকে শ্যুট করা হয়েছে বেনারসে এবং অন্যান্য জায়গায় কিন্তু এটা শুটিং হয়েছে, তো সেই সব দিক থেকে বিচার করলে দরদের যা বাজেট সেটা হিউজ, প্রায় 8 কোটি টাকা কিন্তু বাজেট হচ্ছে শাকিব খানের আপকামিং প্রজেক্ট দরদের। এবং মামুন ভাই এটা কিন্তু দাবি করছেন যে দরদ মিনিমাম 50 কোটি বক্স অফিস কালেকশনস করবেই করবে, ইভেন মিডল ইস্ট থেকে একটা হিউজ চান্স রয়েছে এটার বক্স অফিস কালেকশনস করার, দেখা যাক কী হয়। দ্বিতীয়ত আমি আসব দরদ কোথায় গ্র্যান্ড প্রিমিয়ার হবে, দুবাই এর সবথেকে বড় স্ক্রিনে, দুবাইয়ের সবথেকে যে বড় স্ক্রিনটা আছে সেই স্ক্রিনে কিন্তু দরদের একটা গ্র্যান্ড প্রিমিয়ার হতে চলেছে, যেটা সত্যি বলতে হিউজ হিউজ একটা বিষয় এবং এইরকম কোনো কিছু আমরা বাংলা সিনেমার ক্ষেত্রে কিন্তু দেখি না। যেটা মামুন ভাই যা প্রমিস করেছে আমাদেরকে সেটা এক্স্যাক্টলি কিন্তু করে দেখিয়ে দিচ্ছে, দুবাইয়ের সব থেকে বড় সিঙ্গেল স্ক্রিনে বা যেটা সিঙ্গেল স্ক্রিন বা মাল্টিপ্লেক্স হোক যাই হোক না কেন সেইখানে যত তাবড় তাবড় বড় বড় ছবির প্রিমিয়ার হয় বা সেখানে দেখানো হয় সেইখানে শাকিব খানের দরদের একটা গ্র্যান্ড প্রিমিয়ারের কিন্তু আয়োজন করা হয়েছে এবং সেখানে সম্ভবত প্রচুর লোকজন থাকবেন, শাকিব খান নিজে থাকবেন, যাতে করে বহির্বিশ্বে এটা একটা আলাদাই রেসপন্স পায় অডিয়েন্সের কাছ থেকে। এটাই দুটো এক্সক্লুসিভ আপডেট তোমাদের শেয়ার করার ছিল, তোমাদের কি ফিডব্যাক অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে দরদ সংক্রান্ত আরও অনেক অনেক এক্সক্লুসিভ আপডেটস নিয়ে, টাটা।